মা, আমার প্রণাম নিও। কেমন আছো? কাল তোমাকে বেশ লাগছিল, লাল পেড়ে গরদের শাড়ি, লাল রঙের টিপ, বার বার দেখেও আশ মিটছিল না। মাকে কি কখনো দেখা শেষ হয়? তোমার সঙ্গে তোমার ছেলে আর স্বামী ছিল। আচ্ছা মা, আমি কি তার ঠিক পাশটাতেই থাকতে পারতাম না? জায়গা কম পড়ত মা? মায়ের মনে কি আমার আর কোনো জায়গা? ওসব কথা বরং থাক। 17 বছরে একটা কথা বুঝতে পেরেছি, যে থাকার নয় সে থাকে না। না না, তোমাকে দোষ দিচ্ছি না মা। হাজার কি হবে পুরনো কথা বলে, এখন আমি এই হোমেই থাকি। হোমের পোশাকই নাম নবনীড়। তোমাকে এখানে এভাবে খুঁজে পাবো ভাবতেই পারিনি। আজ দুপুরে তোমার ঠিকানা চাইতে গিয়ে কত প্রশ্ন। কিন্তু সময় আমাকে অনেক বেশি কিছু শিখিয়েছে মা। কান দুটোর বেশি ব্যবহার আর মুখের কম ব্যবহার, এটা কি বড় শিক্ষা নয়? শীতের যে দুপুরে তুমি আমাকে জড়িয়ে শেষবারের মতো শুয়েছিলে, সেই দুপুরে আমার জীবনের শেষ ভালোবাসার দুপুর। আর কখনো এমন উষ্ণতার ছোঁয়া পাইনি মা। মা, তুমি এখন কেমন আছো? এখনো প্রতি সোমবার উপোস করো? আর ঘরের কোনায় পিতলের ফুলদানিতে রোজ ফুল সাজিয়ে রাখো? বাসি ফুল তুমি মোটেই সহ্য করতে পারতে না, একবার বাসি ফুল দেখে কি রাগ করেছিলে। তোমার রাগ হলে তুমি চুপ করে থাকতে। যেদিন তুমি আমাকে বাড়ি নিয়ে এসেছিলে, সেদিন ঠাম্মা খুব খুশি হয়েছিল, আমাকে আদর করেছিল খুব। কিন্তু বাবা কেমন যেন চুপচাপ ছিল। আমার তখন কতটুকুই বা বয়স, 7 কি 8। হঠাৎই বিকেলে রিজু কাকু এলো, যেন একটা ঝড়। আমার জন্যে বই, খেলনা, বেলুন সব দিয়ে। তুমি বললে, তিতি তোর কাকু। আমাকে অনেক গল্প বলল, গান শোনালো। কত কিছু যে মনে আসছে কি বলবো। আচ্ছা মা, তোমার সব মনে পড়ে? তবে জানো, বাবা যে আমাকে পছন্দ করতো না সেটা বুঝতে পেরেছিলাম খুব তাড়াতাড়ি। একদিন ঘুমের মধ্যেই খুব জোরে ঝগড়ার আওয়াজ পেলাম। ঝগড়ার কারণ ঠিক বুঝিনি, তবে তোমার কান্নার শব্দ আজও ভুলতে পারিনি। তার পরের দিনটাই ছিল শেষ দুপুর। শেষ বলাই তো ভালো, এরপর তো তোমাকে আমি আর পাইনি। তুমি চলে গেলে এক কাপড়ে, আমি জানতেও পারিনি আমার কি অন্যায় ছিল মা। আমাকে তুমি ফেলে দিলে। তুমি বাড়ি ছাড়ার পর সব কেমন এলোমেলো হয়ে গেল। ঠাম্মা বিছানা নিলেন, বাবা আরও দূরের হয়ে গেল। বাসি ফুলে সাজানো থাকত ফুলদানি, আর আমি হয়ে পড়লাম অদরকারী। আমাকে আবার ফিরিয়ে নিয়ে গেল হোমে। কে দেখবে আমাকে? তাই আমাকে ফিরিয়ে দিল বাবা। আমি আবার ফেসে গেলাম সেই না পাওয়ার দেশে। আমাদের হোমে প্রাইভেটে পড়াশুনো করি আমরা, আমি, রেখা, রশ্মি, নয়না, আরও অনেকে। সেদিন দিদি আমাদের কুন্তির গল্প বলছিলেন, জানো, কুমারী মা সমাজের ভয়ে আত্মযোগে জলে ভাসিয়ে দিলেন। মা, তুমি কেন আমাকে ভাসিয়ে দিলে? তোমার শরীর আমার উৎসস্থল নয় বলে? মা, আমি এখানে বেশ আছি, পড়াশুনো, গান, সেলাই সব নিয়ে। সপ্তাহে একদিন করে আমরা ছোট ছেলে মেয়েদের পড়াই, সবই আছে, শুধু তুমি নেই মা। চিন্তা করো না মা, আমি ফিরতে চাইব না। তোমার মনে এখন কি প্রশ্ন আসছে বলবো?
কি করে চিনলাম তোমাকে, তাই না? মা, ড্রেসিং টেবিলের উপর যে ছবিটা ছিল তার সাথে আজও আমি গল্প করি, জানো? মা, মা, আগামী মাসে নবনীড়ি রবীন্দ্র জয়ন্তী, পালে এসো কেমন? আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দিতে যাবে দাদা দিদিরা। তোমাকে গান করতে বললে সেদিন যেন না করো না। মা, মা, তোমার কাছে একটা আবদার করব মা, সেই সেই গানটা গাইবে সেদিন, সেই যে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, গাইবে তো মা? মা, ইতি তোমার মেয়ে তিতির।